শুভ সন্ধ্যা, আমি ডাক্তার চন্দ্রশেখর কর্মকার। আমি ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। আমি বঙ্গবন্ধুতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো যে প্যারাসিটামল কতটা নিরাপদ আমাদের জন্য, কখন আমরা প্যারাসিটামল খাবো, প্যারাসিটামল খেলে কি কি সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদী প্যারাসিটামল খেলে কি পরিমাণে নিরাপদে খাওয়া সম্ভব এবং এর সাইড ইফেক্ট, এগুলো সম্বন্ধে। আমরা অনেকেই জানি যে প্যারাসিটামল অত্যন্ত নিরাপদ একটি ওষুধ। প্যারাসিটামল আমাদের দেশে এবং সারা বিশ্বে প্যারাসিটামল জ্বরের জন্য প্রধান ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আপনারা জ্বরে সবাই সচরাচর প্যারাসিটামল ব্যবহার করে থাকেন। এছাড়া প্যারাসিটামল আরও কিছু কমন কন্ডিশনে ইউজ করা যায়। প্যারাসিটামল কিন্তু খুব ভালো ব্যথার ওষুধ হিসেবে কাজ করে এবং প্যারাসিটামলের সাইড ইফেক্ট অন্যান্য ব্যথার ওষুধের তুলনায় খুবই কম। প্যারাসিটামল মাথা ব্যথায় খুব চমৎকার একটি ওষুধ। যারা দীর্ঘমেয়াদী মাথা ব্যথায় ভোগেন কিংবা যাদের টেনশন হেডেক আছে কিংবা মাইগ্রেনের মতো ব্যথায় যারা ভোগেন, তারা ইনিশিয়ালি কিন্তু ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে প্যারাসিটামল খেতে পারেন। বাসায় প্যারাসিটামল রাখতে পারেন এবং প্যারাসিটামল আপনারা খেতে পারেন। প্যারাসিটামলের একটা চমৎকার দিক হলো এই ওষুধটি আমাদের কিডনিতে তেমন এর প্রভাব নাই। আমরা যেমন জানি যে বেশিরভাগ ব্যথার ওষুধের ক্ষেত্রে কিডনিতে একটা বাজে ধরনের ইফেক্ট থাকে। অনেকের কিডনিতে এটা দীর্ঘমেয়াদী খেলে কিডনি বিকল করে দিতে পারে কিংবা কিডনির ফাংশনটাকে আস্তে আস্তে এটা লস করে দিতে পারে। প্যারাসিটামলের ক্ষেত্রে এ ধরনের সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে। প্যারাসিটামলের একটা সমস্যা যে যাদের লিভারের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আমরা প্যারাসিটামলটা অ্যাভয়েড করার চেষ্টা করি। যদি খুব অল্প সমস্যা থাকে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে, কিন্তু লিভারের যাদের বেশি সমস্যা তাদের ক্ষেত্রে প্যারাসিটামল কিছুটা খাওয়া ঝুঁকিপূর্ণ। তাছাড়া অন্য সকল রোগীদের ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল আপনারা নিরাপদে খেতে পারেন। ইউজুয়ালি একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 4 গ্রাম প্যারাসিটামল খেতে পারে। 4 গ্রাম মানে হলো যে 500 মিলিগ্রামের ট্যাবলেট দুইবার করে, সে ম্যাক্সিমাম 8টা ট্যাবলেট সে নিরাপদে খেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষ 24 ঘন্টায়। তবে মনে রাখতে হবে যে প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ আমরা যখনই খাবো তখন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করব। আমাদের যদি দরকার হয় অ্যাসিডিটি থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টি আলসারেন যে ড্রাগগুলো পাওয়া যায় বাজারে, তার দরকার হলে সেই ড্রাগটা আমরা খেয়ে নেব। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা কিন্তু রোগীর শরীরে প্রচণ্ড ব্যথা হয় বলে যে ব্রেকিং বন ডিজিজ, মানে বলে যে হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা হয় ডেঙ্গুতে শরীরে। কিন্তু এই ব্যথার ক্ষেত্রেও কিন্তু আমরা রোগীদেরকে বলি যে আপনারা প্যারাসিটামল ছাড়াও অন্য অ্যাসপিরিন জাতীয় অন্য কোনো ওষুধ খাবেন না। কেন বলা হয় এটা? কারণ প্যারাসিটামল রক্তের যে প্লাটলেট তো ডেঙ্গুতে এমনিতেই কম থাকে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ এই রক্তের প্লাটলেটের ফাংশনের উপরে তার কিছু বিরূপ প্রতিক্রিয়া আছে, যার ফলে হয় কি রোগীর রক্তক্ষরণ শুরু হয়ে যেতে পারে। এই জন্যই ডেঙ্গুতে বলা হয় যে কোনো ক্রমেই প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। এক্ষেত্রে মোটামুটি বোঝা যায় যে প্যারাসিটামল অলমোস্ট সব ধরনের ব্যথায় প্যারাসিটামল একটা ফার্স্ট চয়েস ড্রাগ। আপনারা এই প্যারাসিটামলটা নিরাপদে এর সেফ ডোজের মধ্যে থেকে আপনারা এটা সেবন করতে পারবেন। আর একটা কথা মনে রাখতে হবে যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই দীর্ঘদিন খাওয়া ঠিক নয়, কারণ প্রত্যেক রোগী আলাদা, তার শারীরিক অবস্থাও আলাদা আলাদা রকম থাকে। কেউ যদি মনে করে যে এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, আমি এটা বছরের পর বছর খেয়েই যাবো, সেক্ষেত্রে কিন্তু তার ক্ষতির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এই জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করে তার শারীরিক কোনো অন্য কোনো জটিলতা আছে কিনা সেটা জেনে নিয়ে যে কোনো ওষুধ খাবার আগেই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করা ভালো। অনেকেই প্যারাসিটামল খেয়ে থাকেন, প্যারাসিটামল লো ব্যাক পেইন, তারপরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, যে কোনো মাসেলের ব্যথা, এসব ব্যথাতে প্যারাসিটামল খুবই ভালো ওষুধ। আপনি নিরাপদে সেফ ডোজের মধ্যে থেকে প্যারাসিটামল আপনারা খেতে পারবেন। তবে আবারও বলতে হচ্ছে যদি কারো শারীরিক জটিলতা থাকে, অন্য কোনো শারীরিক জটিলতা, যেমন ধরেন কারো যদি লিভারের সমস্যা থাকে, কারো যদি কিডনিতে মারাত্মক ধরনের ড্যামেজ থাকে কিংবা অন্য যে কোনো ধরনের লাইফ থ্রেটেনিং কন্ডিশন থাকে, তাহলে সেসব রোগীর ক্ষেত্রে যে কোনো ধরনের ওষুধ খাওয়ানোর আগেই অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।